দরিদ্র মানুষের ওপর নিষ্পেষণের দৃশ্য হাজার বছরের পুরনো। মানুষের পোশাকের বদল হয়েছে, শাসনতন্ত্রের বদল হয়েছে, কিন্তু শোষণ থেকে মুক্তি মেলেনি। একসময় শোষিত মানুষগুলো ঐক্যবদ্ধ হতে শিখল, একত্রিত হয়ে তাদের পুঁজিকে শক্তিশালী করতে লাগলো, যা কালের বিবর্তনে সমবায় সমিতি বা সংগঠন নামে রূপ লাভ করে। এবার প্রতিপাদ্য কোঅপারেটিভস বিল্ড এ বেটার ফিউচার ফর অল, অর্থাৎ কোঅপারেটিভের মাধ্যমে যারা কোঅপারেটিভের সদস্য তথা সদস্য এবং অন্য যারা আশেপাশে আছে, সার্বিকভাবে সমাজ দেশ সবাই কিন্তু উপকৃত হবে, কারণ কোঅপারেটিভের মাধ্যমে পুঁজি গঠন হয়, আর এই পুঁজি যখন থাকে মানুষের হাতে তখন এই পুঁজির মাধ্যমে অনেক অসাধ্যকে সাধন করা যায়। সপ্তদশ শতকের শেষ ভাগ থেকে সমবায় সংগঠনের ভাবনা দানা বাঁধলেও 1752 সালে মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সর্বপ্রথম সমবায় সংগঠন প্রতিষ্ঠা করেন। ক্রমান্বয়ে ইংল্যান্ড, চীন, রাশিয়া, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে সমবায় গঠন করা হয়। 1895 সালে প্রতিষ্ঠা হয় আন্তর্জাতিক সমবায় মৈত্রী সংস্থা, যা 1995 সালে জাতিসংঘের স্বীকৃতি পায়। আসলে সমবায়ের ভূমিকা তো সব ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে, কারণ চতুর্থ শিল্প বিপ্লব সাকসেস মানে কি, মানুষের মৌলিক অধিকার যেন আরও স্ট্যান্ডার্ড হয়, মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, এই গ্লোবালটা যেন তার কাছে আরও সহজ হয়ে ওঠে। সমবায় হচ্ছে একমাত্র মাধ্যম যে স্মার্ট মানুষকে তৈরি করে মানুষের মধ্যে তার সে স্মার্টের যে অ্যাক্টিভিটিস সেগুলো মানুষের মধ্যে ইনজার্ট করবে, তবেই তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশে সমবায় অধিদপ্তরের নিবন্ধনকৃত কেন্দ্রীয় জাতীয় প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা লক্ষাধিক। এসব সমিতির সদস্য সংখ্যা কোটি ছাড়িয়েছে অনেক আগেই। টেকসই উন্নয়ন মানেই সমবায় সমিতি। মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ যে নির্দেশন দিয়েছেন যে কৃষিভিত্তিক সমবায় সমিতি, অর্থাৎ আমাদের গ্রাম এলাকার যে সমস্ত কৃষক আছেন, যে সমস্ত সমবায় সমিতি আছে, তারা যে সমস্ত ফসল উৎপাদন করেন সেই ফসলগুলো অনেক সময় ন্যায্য মূল্য পায় না। এই জন্য আমরা যদি সমবায় সমিতির মাধ্যমে এটা করতে পারি তাহলে দেখা যাবে সেই ফসলগুলো তারা ওই সময় বিক্রি করতে হবে না, তারা সেটা স্টোর করতে পারবে, তারা বিপণন করতে পারবে এবং বিপণনের ক্ষেত্রে একটা নেটওয়ার্ক তৈরি হবে। আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন উপলক্ষে আগারগাঁওয়ে সমবায় ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সমবায় অধিদপ্তর। আমাদের সবচেয়ে বড় সাকসেস বলতে পারেন বঙ্গবন্ধুর এই সোনার বাংলায় যে আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি মানুষ না খেয়ে নাই, এটি তো আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়াতে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে ধাপে 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 সামনে নিয়ে যাচ্ছে, এর মধ্যেই একদিন এই যে আপনি বললেন চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়ন হবে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হবে, তাতেই বঙ্গবন্ধু সোনার বাংলা কায়েম হয়ে যাবে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।